তোমার বাবাকে বলো আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে। কথা হবে তোমার বাবার সাথে, তোমার বাবার সাথে আরেক বাবার, তুমি তো সন্তান, সন্তানের সাথে আমার বাপের কি? আমি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে আপনাদের কষ্ট হবে। أعوذ بالله من الشيطان الرجيم তেলাওয়াত করার উদ্দেশ্য আমি একটা উদ্দেশ্য আছে হাইব্রিড কিছু মনুবি আছে আড়াই বছরে হেফজ শেষ করলাম তিন বছর দূর শুনাইলাম চার বছর তারাবি পড়াইলাম এখন তো মুরবি হয়ে গেছে আর পারি না কারণ মাহফিল টাফিল করি একটা তারাবি পড়ানোর সাধারণ কোনো কথা না ওই দিনে খাইবিট মনুবি আমারে হুমকি দেয় কই আমি সুজন সারাকে সূরা ফাতিহা পড়তে পারবো না বুঝেন নাই তো সারা জীবনকে তারাবির নামাজটা আমি আমার বাপের নামকে পড়াইছি বুঝেন নাই হেতে কই আমি নাকি কোরআন তেলাওয়াত করতে ভালো করে জানি না আজ পর্যন্ত কোনো মায়ের ফুতে আমার কোরআন তেলাওয়াতে ভুল ধরতে পারে নাই এই হাইব্রিড মনুবি তিন কুত্তাও চিনে না হেতে এক ক্যামেরার সামনে এসে ফটফট বটবট করে বোঝায় আমি যে কত বড় ফেসবুক মুফতি হইছি আছে না চাও নাই কুত্তার বাগানাম আসেনি এমন একটা কথা আছে না বাপ দাদার খবর নাই সান মুরালি বিয়াই তো বাইরে লওয়ার লাগা মনে করছে আমার নাম ধরে বললে বুঝে আমি হেতে নাম ধরে বলবো আমি কি এতই ফসা নাকি এতই বুক আমি না আবার কয় এ ফালা কোন সিগা এটা আমি বলতে পারবো না না হুসরফের সর্বপ্রথম যে পড়াটা এটা হচ্ছে ফালা না হয়তো মুজাক্কার গায়েব এই বিহুবে যদি নিষেধটা বলতো ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালদা এগুলো যদি বলতো তাহলে সাধারণ মানুষ যারা ইনাহ স্বরূপ করে না তারা বুঝতে পারতো না সুজন সাহেব মনে হয় প্রথম ব্যবহারে শেষটা পারে না কিমন বিহু করে করে বিহু কায়দা পড়লাম যদি কেউ কো আমি আলিপ পড়তে পারি না এর মতন বিহু উদার জগতে আছে যদি বলতো না সুজন সাহেব ইয়া পড়তে জানে না তো এটা একটু মানুষ ধরে নিল আবার কয় কাফিয়া কিতাব থেকে যদি আমি পাঁচটা লাইন এবারত পড়ে শোনাইতে পারি নিজের জীবনে সহে দেখছিনি এক লাখ টাকা আমার এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করে কোন সময় চ্যালেঞ্জ করছি তার বাপেরে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ গ্রহণ করতে বলছি এতের বাপের খবর নাই আর কিছু ফসকা মৌলবি ক্যাম্পাসের মৌলবি ফটফট বটবট করলে মনে করছে উত্তর দিব তোমার বাবাকে বলো আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে কথা হবে তোমার বাবার সাথে আরেক বাবার তুমি তো সন্তান সন্তানের সাথে আমার বাপের কি কথা বুঝেন নাই কষ্ট নিছেন এগুলো আসবে না কিয়ামত পর্যন্ত সময় দিবেন আসবে না কারণ এগুলার সাফার জোর আছে দলিলের জোর নাই কিসের জোর নাই এগুলা কোন দল জানেন আমরা সুন্নি একদল কওমি একদল যার যার দল যার যার কাছে ঠিক নেই না আপনি সুন্নিয়ত থাকবেন তাই কে গিয়া সুন্নিয়তকে গালাগালি করবেন কমি দলে যাবেন কমি দলে গিয়া কমিরারে গালাগালি করবেন আছে না যে সুন্নি থেকে আমি কমি হইছি ঠিক আছে এই দলই তাহে এটা তো এক ডালের পাখি না এটা নানান সময় নানান ডালের মধ্যে তাহে ওইটার কি কয় এক গাছের হ্যাঁ বসন্তের কক্ষিল ঠিক নেই সারা জীবন কইছে মাজার জিয়ারত এই আমরা মাজার জিয়ারত করি না পূজা করি এখানে একটা মানুষ আছেন নিজে হুজুর আমি মাজারে গিয়ে পূজা করছি সেজদা দিবেন কেউ সেজদার মালিক কারা এই যারা পীরের মুরিদ পীরের কখনো পূজা করছেন হাট পূজা করছেন এগুলা যে জিয়ারতকে তাজিমকে পূজার সাথে তুলনা দেয় পূজার সাথে তুলনা দেয় বলেন তো এগুলা ভালো মানুষ না খারাপ মানুষ আমাদেরকে গালাগালি বলে কথা বলে তো আমাদেরকে গালি দিবা কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় এই জন্য কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় ঠিক নি মাজার জিয়ারত ঠিক না আমার নবীর সুন্নাত সুন্নতকে যারা পূজা বলবে তোমাদের সাথে পশ্চিম কালে কখনো আমাদের কোনো সম্পর্ক নাই
দলের দালালি করবা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর ইজ্জতের চাদর নিয়ে কানাকানি করবা, তোমারে সুমা দিয়া কথা বলবো, এই রকম মুনাফিক ফিলার আমি সুযোগ ছানা জানি মেরে ফেলবা, হুমকি দেও। 25 সাল পর্যন্ত বাচ্চা গেল, সবগুলার মেন কুড়নের মধ্যে আগুন লাগাই দিই। এগুলো কি আমি আমার বাপদাদার সম্পত্তি নিয়ে ঝগড়া করি নাকি? আমার টাকা নিয়ে গেছে বা আমি তাদের টাকা নিয়ে গেছি? ইমানি দ্বন্দ্ব। আওলাদ রাসূল গলার মধ্যে ছুরি চালাইছে, সুন্নি জামাতের অনেক মুলুকি কহে সুন্নি সব বেশি করে ঘুরে, বেশি গালাগালি করে। তো গালাগালি কেন করবো না? এটা কি গালি নাকি? তারা দুষ করে, আমি দুষ ধরাই দিই, এটা কি গালি হয় নাকি? আল্লাহ রাসূলের মনের মধ্যে আবুল আহেদ কষ্ট দিছে, আল্লাহ কষ্ট পাইছে। আল্লাহ কই তাপ্পা দিয়া দাবি না হাবি ওয়াটা, যেই জায়গার মধ্যে আল্লাহ গালি দেয় নবীর শানে তুমি কথা বলবা, আমি যদি তোমারে গালি না দেই তাহলে আমি মুনাফিক মুসলমান হব। দুনিয়ার মানুষ আপনি আমাকে ভালোবাসলেন না, তাতে আমার কিছু আসে যায় না। মরার পরে যদি আমি নবীর কাদরের মধ্যে আসামি হিসেবে দাঁড়াই, আমার মতন কপাল করে আর কেউ হবে না। আমি দুনিয়ার রাজত্ব চাই না, মরার পরে মায়ের নবীর দিদার চাই। এই বলেন মরার পরে কবর আপন হবে কে? নবী স্যারকে আপন হবে, বন্ধু আপন হবে, বান্ধব আপন হবে? কেউ আপন হবে না। যেই ব্যক্তিটা মরার পরে আপন, ওই নবীকে সম্মান দিলে তোরে তো জ্বলে কি, তোমারও তো গালি দিলে কষ্ট পাও, আর আমার নবীর শানে বেয়াদবি বলে কথা বললে আমি কষ্ট পাবো না? এই আমরা মাজারে গিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি যায় যাসিনি, সূরা ফাতিহা পড়ি যায় যাসিনি, নাইটা ফুজা। এখন কন্যা সূরা ফাতিহা পড়ছি, পূজা করছি, সূরা ইখলাস পড়ি, এটা কি পূজা? ইস্তিগফার করি, এটা কি পূজা নাকি? মিলাদ শরীফ করি, এটা কি পূজা? কিয়াম শব করি, এটা কি পূজা? মুনাজাত করি, এটা কি পূজা? হালাল কে যারা হারাম মনে করবে কাফের, হারাম কে যারা হালাল মনে করবে তারাও কাফের। হে ঘরের ঘরের বউ ওটু তালা কই যাবে? মুনাফিক কে মুসলমানের কবরে দাফন করা পর্যন্ত হারাম। আমরা ইমানদার হতে চাই কি চাই না? বড় করে বলেন চাই কি চাই না? রমজান মাস আসতেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বলে হুজুর পড়তে জানি না, কোরআন শরীফটা মিল্লা শুধু তাকায় থাকবেন, এই কোরআনের আয়াতটারে মহব্বত করবেন, মহব্বত করলে আল্লাহ আমল নামায় সওয়াব দিবেন। এরপরও আয়াত বুঝতেছেন না কোনো কিছু, একজন তেলাওয়াত করতেছে মসজিদের ভিতরে গিয়া, তার তেলাওয়াতের দিকে তাকায় থাকবেন, দেখবেন যে তেলাওয়াতের দিকে তাকায় থাকলে আমল নামায় সব চলে যাবে। তো একটু তেলাওয়াত করে কষ্ট হবে আপনাদের? বিহুবে যদি কত সুরা ইয়াসিন পড়তে পারি না, এটা একটা কথা আছে, কারণ ফুটকার সারকে তো ফুট কই দে, এগুলা তো মুনাফিক, মুনাফিককে তো একটা কথার দ্বারা ধরা ফুরবো। সুরা ফাতিহা যেই ব্যক্তি দুইটা সুরা জানে না, হেও আদা মাদা সুরা ফাতিহাটা জানে, কথা কয় না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين استعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
بسم الله الرحمن الرحيم الف لام